বাপ রে বাপ মাত্র 32000 টাকা তাহলে তো মানুষ এটা পাগল হয়ে যাবে নেওয়ার জন্য 70000 টাকা দিয়ে ল্যাপটপ কিনে সে গ্রাফিক্সের কাজটাস করতে পারবে ইনশাআল্লাহ সব ধরনের কাজ করতে 100% গ্যারান্টি মানে এটা হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল ল্যাপটপ ল্যাপটপটা গেটআপ কিন্তু সেই অনেক স্ট্যান্ডার্ড 26500 500 কমাই দিলেন বাহ এই সম্মান রাখবে কি করে আমার বন্ধুরা মনে করেন যে খুশি হয়ে যাবে কিন্তু ভাই বাহ একদম ঘুরিয়ে ট্যাপ করে ফেলা যাবে হ্যালো ভিউয়ার সবাইকে আবারো স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে চলে আসলাম আবারও আপনাদেরকে ল্যাপটপের কালেকশন দেখাবো মোটামুটি আমার ইনবক্স ভরে গেছে যে কম বাজেটের মধ্যে ভালো ল্যাপটপটা কোথায় পাওয়া যায় একটু দ্রুত আমাদেরকে দেখান অনেক ভিউয়ার আমাকে কিন্তু মেসেজ করতেছেন তো আজকে কিন্তু আপনাদের সেই কাঙ্ক্ষিত দিন আজকে আমরা কম বাজেটের মধ্যে একদম রিজনেবল প্রাইসের মধ্যে ভালো কিছু ল্যাপটপ দেখাবো আর রবিন ভাই তো এই বিষয়ে সবচেয়ে বেশি মানে এক্সক্লুসিভ আর কি সবসময় তার শপের নাম হচ্ছে এক্সক্লুসিভ ল্যাপটপ মার্ট এখানে কিন্তু সবসময়ই তার কাছে অনেক এক্সক্লুসিভ মানে ল্যাপটপগুলো থাকে 17-18-19 হাজার থেকে শুরু করে তার কাছে কিন্তু অনেক হাই কনফিগারেশন ল্যাপটপ রয়েছে যেগুলো অনেক রিজনেবলে পেয়ে যাবেন ঢাকায় আসতে পারতেছেন না শুধু অর্ডার করবেন ফোন করে বলবেন পৌঁছে যাবে আপনার হাতে আর ঢাকার মধ্যে যারা আছেন তারা এই শপটাতে চলে আসতে পারেন আবার চাইলে হোম ডেলিভারিও নিতে পারেন এই শপের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং এসআর টাওয়ারের 3 তলায় তাদের শপের নাম হচ্ছে এক্সক্লুসিভ ল্যাপটপ মার্ট 308 নম্বর শপ তো আজকে আমাকে সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবেন রবিন ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি আমাকে বলেন যে আপনার কাছে যে ল্যাপটপের কালেকশনগুলো আছে সেই কালেকশনগুলো দিয়ে কি কি কাজ আমার ভিউয়াররা করতে পারবে আমাদের লাস্ট যেটা আছে 17000 টাকা যেটা বলছেন 17000 টাকা দিয়ে আমরা গ্রাফিক্সের কাজ অটোকে সব ধরনের কাজ করতে পারবো এরকম গ্যারান্টি দেবো এরকম গ্যারান্টি দিয়ে দেবেন ইনশাআল্লাহ আচ্ছা এই 17000 টাকা দামের ল্যাপটপটার নতুন প্রাইস কত এর নতুন প্রাইস 52000 টাকা 52000 টাকা আচ্ছা 52000 টাকার ল্যাপটপ যদি আপনারা 17000 টাকায় পেয়ে যান তাহলে বিষয়টা আসলে কতটাই না মজার তাই না এক হচ্ছে এটা আর দ্বিতীয় হচ্ছে 52000 টাকা দিলে কেউ এসে দেশে এগুলো পাওয়া যাবে না আচ্ছা 52000 টাকা দিলেও বাংলাদেশে এই ল্যাপটপটা পাওয়া যাবে না কারণ হচ্ছে এগুলো বাইরের ল্যাপটপ দেশের বাইরে থেকে তারা সরাসরি বাংলাদেশে এনে থাকে আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি সবার আগে সকল ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল বাটনটি অন করে দিন আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম ফলো করতে একদমই ভুলবেন না এটা Lenovo ThinkPad সিরিজের আমি একটু হাতে নিয়ে দেখাই মানে আমার ভিউয়াররা কিন্তু আসলে চিন্তা করে কি জানেন যে ভাই আপনি একটু হাত দিয়ে নেড়ে চেড়ে দেখছেন জিনিসটা ভালো আছে অনেকেই বলে যে ভাই ল্যাপটপ কিনবো আপনি আমার সাথে একটু চলেন অনেকে আমাকে ইনবক্স করে হ্যাঁ তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমার আসার দরকার নেই এই যে ল্যাপটপ আমি ছুঁয়ে দিয়ে গেলাম আপনারা দরকার হয় এসে নিয়ে যাবেন মানে আমার ছোঁয়া আছে এখানে তো রবিন ভাইয়ের কাছে এসে খালি আমার কথা বলবেন তাইলে এনাফ এই ল্যাপটপটার দাম কত 17000 টাকা মাত্র যেটা সবচেয়ে চিপ রেটে আচ্ছা 17000 টাকা দিয়ে ল্যাপটপ কিনে সে গ্রাফিক্সের কাজ টাজ করতে পারবে ইনশাআল্লাহ সব ধরনের কাজ করতে 100% গ্যারান্টি দিব আচ্ছা সুন্দর তো এই ল্যাপটপটার ওয়ারেন্টি কি দিবেন ল্যাপটপ ওয়ারেন্টি 15 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছর সার্ভিস ওয়ারেন্টি 15 ডেজের মধ্যে যদি এটা যদি বারো না লাগে এসে চেঞ্জ করে নিতে পারবেন এমনকি টাকা যদি এটা যদি বারো না লাগে অন্য একটা ল্যাপটপ বাজেট নিয়ে হচ্ছে টাকা রিটার্ন কি দিবেন টাকা রিটার্ন নিয়ে নিতে পারে মানে কত সুন্দর সুযোগ এখন আপনি আমাকে বলেন যে এটার কনফিগারেশন কি এটা হচ্ছে Lenovo ThinkPad সিরিজের Core i5 থার্ড জেনারেশন 4GB RAM 320GB হার্ড ডিস্ক আচ্ছা 320GB হার্ড ডিস্ক কেউ চাইলে এক্সটারনাল হার্ড ডিস্ক ইউজ করতে পারে নাকি SSD স্লট আছে দুটো ভিতরে আলাদা সেন্স করতে পারবে হার্ড ডিস্কও লাগাতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে চমৎকার এটা সঙ্গে কোনো গিফট কিছু দিবেন ল্যাপটপের সাথে একটা ব্যাগ পাবে না একটা ব্যাগ পাবে একটা চার্জার পাবে চার্জার তো থাকবেই ভাই একটা ব্যাগ অনেক সময় আসলে দেয় অনেকে দেয় না তো আপনি দিয়ে দিবেন ইনশাআল্লাহ আচ্ছা এরপর আমরা কোনটা দেখব HP Elite Book সিরিজের ব্র্যান্ড নিউ কন্ডিশন ফ্রেশ একটা ল্যাপটপ কম প্রাইসের মধ্যে এরকম ফ্রেশ সংসম পাওয়া যায় না এটা হচ্ছে রাফিজগঞ্জ অনেক ভালো প্রোডাক্ট আচ্ছা আচ্ছা মানে কেউ ডেস্কটপ না কিনে এটা নিতে পারে এটা নিতে দিতে পারবেন আর এগুলো 24 ঘন্টা না 48 ঘন্টা ওপেন থাকলে এগুলো কোনো প্রবলেম হবে না আচ্ছা এগুলো অনেক আগের প্রোডাক্ট আছে কি মাঝে অনেক স্ট্রং আচ্ছা 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 ওকে মানে শক্তিশালী ভাই এটা যেহেতু অনেক শক্তিশালী এটা ফেলে ঢেলে দিলে ভাঙবে হ্যাঁ ফেলে দিলে ভাঙবে ভাঙবে মেটাল বডি তো ভাঙবে না ট্যাপ খাবে একটু ট্যাপ খাবে মানে একটু হয়তো ভেতরে একটু নড়বড় হতে পারে যাই হোক ল্যাপটপ তো আর মারামারি খেলার জিনিস না ঠিক আছে ওকে এটা দিয়ে বলে ভাই আপনার মাথা ফাটে দেব মাথা ফাটাই দেন ভাই দরকার নেই মাথাটা তো ফাটায়েন না এমনি গরিব মানুষ কত দাম ভাই এটার
এটা প্রাইস পড়বে মাত্র 18500 টাকা 18500 টাকা কনফিগারেশন SP EditBook Core i5 4GB RAM 500GB hard disk আচ্ছা SP EditBook সিরিজের Core i5 3rd generation 4GB RAM 500GB hard disk ওই সেম জিনিসই না সেম জিনিসই দেখেন কত ভারী আরে বাপ রে বাপ আচ্ছা এর ডিভি রাইডার আছে হ্যাঁ হ্যাঁ 16GB মানে এই ল্যাপটপগুলো আসলে কি মানে অল ইন অল সবকিছু এখানে আছে ডিভিডি রাইডার আছে কেউ চাইলে সিডি ডিভিডি ইউজ করতে পারে আর এই প্রোডাক্টগুলো যে 16GB RAM ফোন যা আপডেট করতে পারবেন প্লাস আচ্ছা SSD আর হার্ড ডিস্ক দুটো একসাথে ইউজ করতে পারবেন সব ফ্যাসিলিটি আছে আচ্ছা আচ্ছা এটা প্রাইস পড়বে মাত্র 19500 টাকা 19500 টাকা মানে কেউ চাইলে কিন্তু এটা ডেস্কে অল টাইম রেখে দিয়ে ইউজ করতে পারে হ্যাঁ কম্পিউটার হয়তো সে এগুলো সবচেয়ে বেশি করে নিয়ে যারা হচ্ছে অফিশিয়াল কাজের জন্য অফিশিয়াল কাজের জন্য ফিলিং সিং গ্রাফিক্স এর কাজ যারা সব বিভিন্ন ল্যাপটপ ওপেন থাকতে পারবে ওটার জন্য সেগুলোর জন্য নাই SP EditBook সিরিজের মানে এটা হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল ল্যাপটপ মানে জাতীয় ল্যাপটপ ঠিক আছে মানে এটা আমার মনে হয় যে বাংলাদেশের কয়েক কোটি মানুষের মধ্যে অর্ধেক মানুষ এটা কিন্তু ব্যবহার করে ঠিক আছে তো এটার কনফিগারেশন কি ভাই এটা i5 6th generation 8GB RAM 256 SSD আচ্ছা প্রাইস কত ভাই এটার 29999 টাকা 29999 টাকা এই 1 টাকা কার হ্যাঁ মানে 1 টাকা কি ফেরত দিবেন না চকলেট দিবেন ফেরত দিয়ে দিব 1 টাকা 1 টাকা দিয়ে দিবেন তাও 4টা চ্যানেল দিব আচ্ছা যাই হোক 1 টাকা কম না দিয়ে 1 টাকা দরকার হয় আপনি এই যে আমার ভিউয়াররা যারা আছে তাদের একটা চকলেট দিয়ে দিন খুশি হবে ঠিক আছে তো এটার দাম হচ্ছে 29999 টাকা আচ্ছা এরপর আমরা কোনটা দেখব SP EditBook সিরিজের Core i3 4th generation 4GB RAM 500GB hard disk বাহ এটা প্রাইস করবে মাত্র 22500 টাকা 22500 টাকা বাহ এটাও কিন্তু রিজনেবল এর মধ্যে বেশ ভালো একটা অনেক ভালো না অনেক ভালো Lenovo ThinkPad সিরিজের Core i5 4th generation 4GB RAM 500GB hard disk প্রাইস কত এটার এটা প্রাইস মাত্র 24000 টাকা মাত্র 24000 টাকা মাত্র Lenovo ThinkPad সিরিজের Core i5 5th generation 4GB RAM 500GB hard disk আচ্ছা আচ্ছা এটা প্রাইস করবে 23500 টাকা দিয়ে দিন 23500 টাকা দিয়ে দিবেন বাহ এত দাম ছিল এটা থেকে ডিসকাউন্ট করে দিলেন Core i5 5th generation বিশাল ব্যাপার মাত্র 23500 টাকা 23500 এগুলো বাজারে এমনি কত দিয়ে সেল করে অনেকে আমি লাস্ট সেল করেছি 26000 টাকা লাস্ট সেল করছেন তার মানে এখন একটু প্রাইস কমাই দিছেন কমাই দিছি SP EditBook সিরিজের Core i5 4th generation 4GB RAM 500GB hard disk এটা প্রাইস পড়বে মাত্র 24500 টাকা 24500 টাকা ফিঙ্গারপ্রিন্ট প্লাস ব্যাকলাইট কিবোর্ড সব আছে প্রাইস 24500 টাকা মাত্র 15.6 এর মধ্যে প্রোডাক্ট আছে Core i5 4th generation 4GB RAM 500GB hard disk on বিশাল বড় ডিসপ্লে বিশাল বড় ডিসপ্লে প্রাইস এটা প্রাইস পড়বে মাত্র 26500 টাকা 26500 টাকা আচ্ছা আচ্ছা 15.6 Core i5 4th generation 4GB RAM 500GB hard disk আচ্ছা এটাতে কিন্তু দেখেন এই যে ডিভিডি রাইটার আছে ঠিক আছে খুব সুন্দর এটা স্লিম আবার ডিভিডি তার ডিভিডি রাইটারের মধ্যে আবার স্লিম আছে মানে নরমালি ডিভিডি রাইটার যেমন এটার এটা কিন্তু ডিভিডি রাইটার দিছে কিন্তু অনেক মোটা হইছে না অনেক মোটা হইছে কিন্তু ওইটার মধ্যে কিন্তু স্লিম ডেল লেটুটিয়ার সিরিজের Core i3 5th generation 4GB RAM 500GB hard disk এটা অনেক চলে ভাই অনেক চলে হ্যাঁ ল্যাপটপটা গেটআপ কিন্তু সেই অনেক স্ট্যান্ডার্ড আপনি ইউজও করতে পারবে আচ্ছা আচ্ছা প্রাইস কত এটা এটা প্রাইস পড়বে মাত্র জান 23000 টাকা দিয়ে দিব 23000 টাকা দিয়ে দিবেন আচ্ছা SP EditBook সিরিজের Core i7 এটা টাচ স্ক্রিন বাহ Core i7 ওই 4th generation 4GB RAM 500GB hard disk touch screen display আচ্ছা আচ্ছা ফুল এইচডি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড সব আছে ওকে ওকে এটা প্রাইস পড়বে মাত্র 29500 টাকা 29500 টাকা নেক্সট আমরা চলে যাব SP EditBook সিরিজের Core i5 5th generation 4GB RAM 500GB hard disk আচ্ছা ওকে ওকে এটা প্রাইস পড়বে মাত্র 27000 টাকা মাত্র 27000 টাকা প্রাইস বাহ সুন্দর একটা ল্যাপটপ 26500 টাকা 26500 500 কমাই দিলেন বাহ এই এই সম্মান রাখবে কি করে আমার বন্ধুরা মনে করেন যে খুশি হয়ে যাবে কিন্তু ভাই এই যে এইভাবে দাম কমাই দিচ্ছেন এটা এসপি ফোলিও সিরিজের আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা Core i7 4th generation 4GB RAM 500GB hard disk একদম স্ট্যান্ডার্ড এইচএ খুবই চমৎকার একটা ল্যাপটপ তাহলে প্রাইস মাত্র 28500 টাকা 28500 Core i7 Core i7 Core i7 এর ল্যাপটপ মাত্র 28500 আর এটা হচ্ছে ডেল ল্যাটুরিট সিরিজের Core i5 5th generation 4GB RAM 500GB hard disk আচ্ছা আচ্ছা এটা প্রাইস পড়বে মাত্র 26000 টাকা অনলি 26000 বাহ 26000 টাকা এত চমৎকার একটা ল্যাপটপ আরেকটা আছে ডেল ল্যাটুরিট সিরিজের Core i7 4th generation 4GB RAM 256 বেশ ছোটখাটো সাইজ একদম চাইলে মানে ক্যারি করতে পারবে আর কি ক্যারি করতে পারবে 12.5 এখন সবাই তো ছোট ডিসপ্লে এবং অনেক ওয়েট কম কিন্তু মানে খুব সহজে আসলে ক্যারি করা যায় 600 গ্রাম হবে তার চেয়ে বেশি তো হবে বেশি হবে না হ্যাঁ কত এটার প্রাইস এটা প্রাইস মাত্র 27500 টাকা এর মধ্যে আরেকটা আছে Core i7 5th generation
4GB RAM 256GB ওটা প্রাইস পড়বে 29500 টাকা 29500 পড়বে আচ্ছা ওটা 5th জেনারেশন এটা 4th জেনারেশন আচ্ছা আচ্ছা ওকে লেনোভো ইয়োগা সিরিজের Core i5 6th জেনারেশন 8GB RAM 256GB টাচ স্ক্রিন 360° করে ঘোরানো যায় বাহ একদম ঘুরিয়ে ট্যাপ করে ফেলা যাবে না দেখেন কতটা সুন্দর একটা ল্যাপটপ আচ্ছা চমৎকার তো এই ল্যাপটপটার প্রাইস কত তাহলে এটা প্রাইস পড়বে মাত্র 35500 টাকা 35500 টাকা টাচ স্ক্রিন যেহেতু এটা আগের ভিডিওতে 42000 টাকা দিয়েছিলাম তাই এত কমাই দিবেন এখন এটা প্রাইস কমছে আমি কি করব ও আচ্ছা কমাই দিবেন প্রত্যেকটা মাল কমছে যায় আপনি কমাই দিবেন আবার বাড়তে পারে যে কোনো টাইম এনি টাইম মানে যেহেতু কম দাম আছে আপনারা কিন্তু হুড়বাড়িয়ে কিনে ফেলেন নাইলে কিন্তু পরে আবার বেড়ে গেলে কিনতে পারবেন না ঠিক আছে এসপি এলিবুক সিরিজের ফোলিও কুরাই 5 আচ্ছা ব্র্যান্ড নিউ কন্ডিশন ইয়েস এটা প্রাইস পড়বে মাত্র 25500 টাকা 25500 বাহ সুন্দর 25500 টাকা চমৎকার একটা ল্যাপটপ আপনারা এটা নিতে পারেন Core i5 7th জেনারেশন আচ্ছা 8GB RAM 256GB আচ্ছা ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে আপডেটেড ঠিক আছে ব্যাকলাইট কিবোর্ড ফুল এইচডি ডিসপ্লে আচ্ছা ইয়োগা সিরিজের আচ্ছা ওকে এটা প্রাইস পড়বে মাত্র 39500 টাকা 39500 আচ্ছা 7th জেনারেশন প্রোডাক্ট 7th জেনারেশন Core i5 7th জেনারেশন 8GB RAM 256 SSD ওকে ঠিক আছে আর আরেকটা এসপির মধ্যে আছে 7th জেনারেশন এসপি এলিট বুক সিরিজের Core i5 7th জেনারেশন 8GB RAM 256 SSD আচ্ছা এটা প্রাইস পড়বে মাত্র 37500 টাকা 37500 টাকা আচ্ছা খুব চমৎকার একটা ল্যাপটপ 7th জেনারেশন Core i5 এর না Core i5 7th জেনারেশন 8GB RAM 256 SSD ওকে ঠিক আছে এটা একটা সুন্দর ল্যাপটপ একদম ছোটখাটো সাইজ দেখেন i7 8th জেনারেশন 8GB RAM 256 SSD এটা তো একদম পাশে বেজেল নাই আর প্রায় একদম অর্ধেক সমান এটার প্রাইস পড়বে মাত্র 45000 Core i7 8th জেনারেশন নিউ কত আছে ভাই এটার দাম বাজারে নতুন তো বাংলাদেশে পাওয়া যায় 140000 টাকা 140000 টাকা দাম আছে আপনি দিবেন মাত্র 45000 টাকা 45000 টাকা ব্র্যান্ড নিউ কন্ডিশন একদম নিউ ম্যাকবুক এয়ার দেখাবো 2018 বাহ 2018 দেখছেন কত সুন্দর একটা ল্যাপটপ অসাধারণ 88000 টাকা 16GB RAM 512GB SSD আচ্ছা 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 মাত্র 88000 টাকা 88000 টাকা মাত্র বেশি না এরপর আরেকটা দেখাবো এটা হচ্ছে কম প্রাইস এটা কুটুডু প্রসেসর মানে এটা কিন্তু অনেক স্লিম প্রসেসর স্লিম আচ্ছা এই ল্যাপটপটার কি অবস্থা ভাই বলেন এটা হচ্ছে 2GB RAM 256 SSD এটা প্রাইস পড়বে মাত্র 32000 টাকা 32000 টাকা প্রাইস ম্যাকবুক অনলি অল প্রাইস আছে বাপ রে বাপ মাত্র 32000 টাকা তাই তো মানুষ এটা পাগল হয়ে যাবে এটা নেওয়ার জন্য তো আমরা অনেক ল্যাপটপ দেখেছি আজকে আপনারা যারা আসলে ল্যাপটপের কালেকশন গুলো নিতে চান অবশ্যই রবিন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন ভিডিওটি ডেসক্রিপশনে স্ক্রিনে তাদের ফোন নাম্বার দেওয়া আছে যারা প্রবাসে রয়েছেন তারা অর্ডার করে ফেলতে পারেন যারা ঢাকার মধ্যে আছেন চাইলে তাদের শপে চলে আসতে পারেন আর রবিন ভাইয়ের কাছ থেকে আমি আর একটু জানতে চাইবো যে ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটিস তো আপনি দিচ্ছেন যারা ঢাকার বাইরে ঢাকার মধ্যে সবার জন্য তো সবার জন্য সেম সেম আচ্ছা আর কিছু স্পেশাল অফার থাকে আপনার এখানে মাঝে মধ্যে যে লটারি ম্যাজিক ট্যাজিক থাকে তো এগুলো কি সামনে আসবে আবার ইনশাআল্লাহ সামনে আবার দিয়ে দিব সামনে আবার আসবে ওকে তো যারা আসলে আপনারা লটারি মানে কম টাকায় অনেকেই কিন্তু আসলে সাধ্য নিয়ে থাকে না একটা লটারি কেটেও কিন্তু ল্যাপটপ জিতে ফেলতে পারেন এই ধরনের একটা ফ্যাসিলিটিস কিন্তু রবিন ভাই দেয় মাঝে মধ্যে তো আবারও আমরা সেই ফ্যাসিলিটিস পাবো ইনশাআল্লাহ ওকে তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ